লোকসভা নির্বাচনের শেষ দফার প্রস্তুতি তুঙ্গে কমিশনের অন্দরে। কমিশনের তরফে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে একাধিক লোকসভা কেন্দ্রে। প্রত্যেক কেন্দ্রে থাকছে পর্যাপ্ত বাহিনী, কিউআরটি। কমিশন সূত্রে খবর, সপ্তম দফায় বঙ্গে ভোটগ্রহণ কেন্দ্র 17,470, সংবেদনশীল ভোটগ্রহণ কেন্দ্র 3,748, মোট ভোটার 1,63,40,345 জন, মোট মডেল পোলিং স্টেশন 72টি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শেষ দফায় রাজ্য পুলিশ মোতায়েন থাকছে 33,292। এই 7টি লোকসভা কেন্দ্রে মোট 1,63,40,345 জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এই যে 9টি লোকসভা কেন্দ্র, এখানে মোট 85-এর বেশি ভোটার যারা ভোটদান করবেন তাদের সংখ্যা 1,37,000। অন্যদিকে 100 বছরের বেশি বয়সের ভোটার রয়েছেন 1,155 জন। পরিসংখ্যান বলছে 100 ঊর্ধ্ব ভোটার সবথেকে বেশি রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্রে, সেখানে এরকম 231 জন ভোটার রয়েছেন। সংবেদনশীল ভোটগ্রহণ কেন্দ্র সবথেকে বেশি বসিরহাটে। রিপোর্ট অনুযায়ী 1,096টি সংবেদনশীল ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে। নতুন ভোটার আসেন, অর্থাৎ 18 থেকে 19 বছর বয়সী ভোটার রয়েছেন 271,596 জন। 100 বা তার বেশি বয়সী ভোটার রয়েছেন 1,155 জন। মহিলা ভোটার ভোটকর্মী পরিচালিত পোলিং স্টেশনের মোট সংখ্যা 2,791 এবং 28টি পোলিং স্টেশন আছে যেখানে পার্সনস উইথ ডিসএবিলিটি অর্থাৎ PWD পোলিং পার্সনাল যারা রয়েছেন তারা পরিচালনা করবেন। নির্বাচন কমিশন মারফত প্রকাশিত রিপোর্ট অনুসারে মোট 124 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যে। সবথেকে বেশি প্রার্থী লড়ছেন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে। এই লোকসভা কেন্দ্রে প্রার্থীর সংখ্যা 17 জন। অন্যদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কলকাতা দক্ষিণ এবং যাদবপুর এই দুই লোকসভা কেন্দ্রেই থাকছে 2টি করে ইভিএম ইউনিট। মোট এই 124 জন প্রার্থীর মধ্যে পুরুষ রয়েছেন 1 জন, মহিলা রয়েছেন 23 জন এবং 1 জন রয়েছেন থার্ড জেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের। পর্যাপ্ত পরিমাণ বাহিনীর উপস্থিতি, 72টি বহুতল থেকে ড্রোন মারফত কলকাতা পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীর নজরদারি আর কমিশনের দক্ষ তদারকিতে এখন শেষ দফার নির্বাচন প্রক্রিয়া কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেটাই দেখার। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।